বিশ্বের 57টি দেশের মুসলমান যদি এক হয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, বিশ্বের এমন কোনো শক্তি নেই তাদের মোকাবেলা করে। দর্শক, আজকের এই বিরতিতে আমরা তুলনা করে দেখব মুসলিম বিশ্বের সামরিক শক্তির সাথে হিন্দু বিশ্বের সামরিক শক্তিকে। যদি মুসলিম বিশ্বের সাথে হিন্দু বিশ্বে কখনো যুদ্ধ লেগে যায় তাহলে কারা এগিয়ে থাকবে তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। মুসলিম বিশ্বের মেম্বার হচ্ছে 57টি দেশ, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের 3টি দেশ। মুসলিম বিশ্বের জিডিপি হচ্ছে 20 ট্রিলিয়ন মার্কিন ডলার, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের 3.62 ট্রিলিয়ন মার্কিন ডলার। ডিফেন্স বাজেটের দিকে যদি তাকাই তাহলে দেখ মুসলিম বিশ্বের ডিফেন্স বাজেট হচ্ছে 270 বিলিয়ন মার্কিন ডলার, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের 77.1 বিলিয়ন মার্কিন ডলার। মুসলিম বিশ্বের টোটাল মিলিটারি হচ্ছে 1,50,14,000, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের 20 লক্ষের উপরে। যদি আমরা মুসলিম বিশ্বের কম্বাট ট্যাঙ্কের দিকে তাকাই তাহলে দেখব 31,194টি কম্বাট ট্যাঙ্ক আছে, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের আছে 5,977টি। দর্শক, যদি আমরা আর্টিলারির দিকে তাকাই তাহলে দেখব মুসলিম বিশ্বের কাছে আছে 25,000-এর অধিক আর্টিলারি, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে আছে মাত্র 3,350টি। এখন আমরা দেখব রকেট প্রজেক্টরের দিকে। মুসলিম বিশ্বের হাতে আছে 6,800 রকেট প্রজেক্টর, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে আছে 1,340টি মাত্র। দর্শক, যদি আমরা মুসলিম বিশ্বের যুদ্ধ বিমানের দিকে তাকাই তাহলে দেখব তাদের আছে 12,800টি যুদ্ধ বিমান, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে আছে মাত্র 2,205টি। দর্শক, এখন যদি আমরা হেলিকপ্টারের দিকে তাকাই তাহলে দেখব মুসলিম বিশ্বের হাতে 5,010টির মতো হেলিকপ্টার রয়েছে, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে 1,000-এর মতো রয়েছে। যদি আমরা সামরিক ড্রোনের ক্ষেত্রে তাকাই তাহলে দেখব মুসলিম বিশ্বের হাতে আছে 5,000-এর অধিক সামরিক ড্রোন, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে আছে 200-এর মতো সামরিক ড্রোন। দর্শক, এখন যদি আমরা যুদ্ধজাহাজের দিকে তাকাই তাহলে দেখব মুসলিম বিশ্বের হাতে 3,865টি যুদ্ধজাহাজ আছে, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের হাতে আছে 296টি। এখন যদি আমরা সাবমেরিনের দিকে তাকাই তাহলে দেখব মুসলিম বিশ্বের হাতে 100-এরও অধিক সাবমেরিন রয়েছে, সেক্ষেত্রে হিন্দু বিশ্বের কাছে রয়েছে মাত্র 17টি। ভিডিও শেষে একথাই বলতে চাই, যুদ্ধ কোনো দেশের সুফল বয়ে আনে না, আনে শুধু দুঃখ, দুর্দশা, অশান্তি, অরাজকতা। দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।